আজকে আপনি হেলিকপ্টার দিয়ে যান বা ট্রেন দিয়ে যান বা রাস্তা দিয়ে যান, কোনো কুড়ে ঘর আর পড়বে না চোখে। ঢাকা টাউন বা গ্রাম তো বটে, কোথাও ফকিরকে পান্তা ভাত দিলেও তারা খেতে চায় না, উল্টা ইংরেজি শোনায়। আমার তো গ্যাস্ট্রিক, আমি পান্তা ভাত খেতে পারি না। আজকে আপনি হেলিকপ্টার দিয়ে যান বা ট্রেন দিয়ে যান বা রাস্তা দিয়ে যান, কোনো কুড়ে ঘর আর পড়বে না চোখে। লাল সবুজের ঘর আপনাদের চোখে পড়বে। এবং আজকে বাস্তব সত্য হলো এই যে ঢাকা টাউন বা গ্রাম তো বটে, কোথাও ফকিরকে পান্তা ভাত দিলেও তারা খেতে চায় না, উল্টা ইংরেজি শোনায়। আমার তো গ্যাস্ট্রিক, আমি পান্তা ভাত খেতে পারি না। এই ইংরেজি শোনারও আমরা মানে আমাদের এটাও আমি মনে করি যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা একটু শুনতে পারতাম না। আর বস্ত্র আজকে একটি অকাট্য প্রমাণ আমি আপনাদের সামনে হাজির করব। ওই যে গুলিস্তানের ওখানে ছিল ওয়াশিংটন মার্কেট, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড কাপড় এনে ধুয়ে পড়তে হতো। আমরা অনেক সময় বলতাম রেলিংটন মার্কেট, এই রেলিংটন মার্কেটটা উঠে গেছে। কেননা সেকেন্ড হ্যান্ড কাপড় যেখানে অনেক সময় এইডসেরও সম্ভাবনা থাকত, সেই কাপড় কিন্তু এখন আর বিক্রি হয় না, ক্রেতা পাওয়া যায় না। অন্য বস্ত্র শিক্ষা, আর একই সঙ্গে যে সেই সার্বজনীন শিক্ষার জন্য আজকে বিনা পয়সার বই, বিনা পয়সায় লেখাপড়ার চিকিৎসা এবং সমস্ত কিছু অবস্থা তিনি সৃষ্টি করেছেন, সুযোগ তিনি সৃষ্টি করেছেন। আজকে আগে যেটা ছিল গ্রামে অনেকে সেই বাচ্চাকে শুধু পেটের ভাতের চুক্তিতে শহরে যারা থাকে তাদের এখানে টুকটাক 5 মাস খাটার জন্য পাঠিয়ে দিত। এখন কিন্তু সেই টুকটাক 5 মাস খাটার সেই বাচ্চাদের কিশোরীদের আপনি পাবেন না। তারা সব বেনি দুলে স্কুলে যায়, তারা সেই সকালবেলায় কলরব করতে করতে স্কুলের সেই রাস্তায় হাঁটতে শুরু করে। শিক্ষা চিকিৎসা আর বাসস্থান, মাথা গোজার ঠাই, লাল সবুজের ঘর তার সাক্ষী। কাজী শেখ হাসিনা যা বলেছেন তার পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে আমাদের শাসনতন্ত্রের যে প্রতিশ্রুতি, অর্থাৎ সংবিধানের যে প্রতিশ্রুতি, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এই 5টি তিনি পূরণ করেছেন এবং একে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম তার পথ চলা। আপনারা দোয়া করবেন, আমরা সবাই মিলে শেখ হাসিনার জন্য দোয়া করি, তার এই পথ চলা যেন দিন দিন আরও আলোকিত হয়, তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিবিহ।